সার্চ কমিটির বৈঠক শেষে বিশিষ্টজনরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন, সরাসরি যাচ্ছে সেখানে। এখানে আস্থা অনাস্থার ব্যাপার না, আপনি যদি আগের অনুসন্ধান কমিটিগুলো দেখেন, আগের অনুসন্ধান কমিটি যেই নির্বাচন কমিশন প্রডিউস করেছিল তারা কি করেছে আপনারা তো দেখেছেন। কাজে এখানে মানে এখানে একটা 100% আস্থা রাখার তো কোনো জায়গা নাই। তাছাড়া আপনারা জানেন এই অনুসন্ধান কমিটির কম্পোজিশন নিয়ে, গঠন নিয়েও সমাজে কিছু ভিন্ন মত ছিল। কাজে এখানে 100% আস্থার কোনো জায়গা নেই। আমাদের কথা হচ্ছে বৃক্ষ কি তা ফলেই পরিচয়, আলটিমেটলি কি কমিশন গঠিত হয়, কোন দর্জনের নাম ওনারা প্রপোজ করেন সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। সেটার ভিত্তিতে আমরা বলতে পারবো আমাদের আস্থা রাখা উচিত। আমরা দেখেছি আপনি হতাশা প্রকাশ করেছেন যে আগের কোনো প্রস্তাবে আপনারা রাখা হয়নি, আপনি এবার কতটুকু আশাবাদী? আমাদের আগে এই সরকারের আমলে আমি যে সমস্ত কনসালটেশনে গিয়েছি, সংবিধান সংশোধনমূলক বা নুরুল হুদা কমিশনের নির্বাচন কমিশনের প্রথম বৈঠক, কোনো পরামর্শই রাখা হয় নাই। তো এইবার আপনার আমি আশাবাদী নাকি হতাশাবাদী এগুলি না বলে আমি শুধু বলবো অতীত ইতিহাসের দিকে লক্ষ্য রাখেন, ভবিষ্যতে কি করা হচ্ছে লক্ষ্য রাখেন, অল্প কয়েকদিনের মধ্যে আপনারা উত্তর পেয়ে যাবেন। আমরা তো আশা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, তবে আমাদের হতাশ এবং সংশয়পূর্ণ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। আমরা তবু এসেছি কারণ আমরা যদি বাইরে থেকে কথা বলি আপনারা বলবেন যে এখানে এসে আমরা কেন কথা বললাম না, এবং ওনারা যে আমাদেরকে ইনভাইট করেছেন অবশ্যই আমি এখানে সাধুবাদ জানাই, কিন্তু ইনভাইট করা বা আমন্ত্রিত হয়ে এখানে খাওয়ার উদ্দেশ্যে আমরা আসি নাই বা কথা বলার উদ্দেশ্যে আসি নাই। আমরা এসেছি আমাদের পরামর্শ বা আমাদের অভিমত যেন সত্যিকার অর্থে বিবেচনায় নেওয়া হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেন একটা অত্যন্ত শক্তিশালী এবং নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন যেন পাই। এটা যদি ওনারা করতে পারে, এখন আশা রাখা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আমি কাদের যাওয়া উচিত সেটা বলবো না, কারণ আপনারা দেখেন অতীতে আমলারা ভালো নির্বাচন করেছে আবার খারাপ নির্বাচন করেছে, তো সব ক্ষেত্রে তো আছে, অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে ভালো নির্বাচন হয়েছে খারাপ নির্বাচন হয়েছে। এখানে ব্যক্তি স্পেসিফিক ব্যক্তিটা ইম্পর্টেন্ট, এবং আমরা যে সব অযোগ্যতার কথা বললাম যারা বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন সুবিধা পেয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে, সুপার সিডিড হতে নিয়োগ হয়েছে বা অতিরিক্ত প্রমোশন পেয়েছে, বড় বড় পোস্টে এসেছে, বোঝা যাচ্ছে তারা ওই সরকারের অনুগত, তারা ওই সরকারের লয়াল, কাজে ওদেরকে নিয়োগ দেওয়া যাবে না। যারা রিটায়ার লাইফে এসে আপনারা বিভিন্ন টকশোতে দেখেছেন বিভিন্ন অবসরপ্রাপ্ত লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে সরাসরি অবস্থান নেয়, তো তাদেরকে নেওয়া যাবে না। যাদের সাথে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আছে তাদের নেওয়া যাবে না। আমাদের কিছু কিছু আমলা, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষেত্রে দেখেছেন অঙ্কে অনেক বিচারপতি আছে যারা চাকরিতে থাকাকালীন সময় হয়তো তাদের ক্ষেত্রে ঠিক মতো তারা আচরণবিধি মানছেন কিনা এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছিল।